প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠান পরিকল্পিত হয়েছে HSC বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্যে। আপনাদের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা তৈরি হয়ে বসুন, হাতের কাছে বাংলা এক বইটি রাখুন, সঙ্গে খাতা কলমও রাখুন। আর হ্যাঁ, আপনারা দেখেছেন বোধহয় যে বাংলা বইটিতে ভেতরের পাতায় অনেক বেশি করে চারপাশে জায়গা ছাড়া আছে, অর্থাৎ সাদা রাখা হয়েছে। গদ্য কবিতা এগুলোর চারপাশে যথেষ্ট জায়গা রাখার কারণ হচ্ছে যেন এই জায়গাগুলোতে আপনারা প্রয়োজনীয় নোট রাখতে পারেন, কিছু লিখতে পারেন, প্রাসঙ্গিক কথাবার্তা লিখতে পারেন। সেই জন্যই আজকে এই অনুষ্ঠানে আমরা যা পড়ব তা হচ্ছে কবিতা। আপনারা দেখেছেন হয়তো যে আপনাদের জন্যে 10টি কবিতা নির্ধারিত আছে। তার মধ্য থেকে একটি কবিতা, জসীমউদ্দিনের কবর কবিতাটি থেকে আজকে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, আপনারা তৈরি হয়ে নিন, আমরা আলোচনায় চলে যাব। আপনাদের বাংলা বইটি 309 পৃষ্ঠায় খুলুন, তাহলেই কবিতাটি পেয়ে যাবেন, কবর কবিতাটি। নিশ্চয়ই আপনারা এর আগেও কবিতাটি পড়েছেন। একটি করুণ কাহিনীর এই কবিতাটি আপনারা না পড়েই পারেন না। আমরা কবিতাটি থেকে আলোচনা করার আগে জসীমউদ্দিনের জীবন প্রসঙ্গে নানান কথা আগে জেনে নিব, বিশেষ করে তার সাহিত্য বৈশিষ্ট্য, কবিতার বৈশিষ্ট্য, এ ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তাহলে শুরু করা যাক। পল্লীকবি জসীমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার প্রকৃতিঘেরা তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাম্বুলখানা তাঁর নানা বাড়ি। ফরিদপুরের শহরতলিতে অবস্থিত গোবিন্দপুর তাঁর নিজের গ্রাম। এখানেই কবি তাঁর শৈশবকাল অতিবাহিত করেন। তাঁর পিতার নাম মৌলভী আনসারউদ্দিন, তিনি শিক্ষকতা করতেন। 1923 সালে ফরিদপুর জেলা স্কুল থেকে জসীমউদ্দিন ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে রাজেন্দ্র কলেজে কাটান অনেক দিন। এই রাজেন্দ্র কলেজ থেকে তিনি IA ও BA পাশ করেন। 1931 সালে জসীমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে MA ডিগ্রি অর্জন করেন। জসীমউদ্দিনের কর্মজীবন শুরু হয় স্কুল জীবন থেকেই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন পল্লীগীতি সংগ্রাহক ছিলেন। MA পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত পণ্ডিত ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হন। জসীমউদ্দিন 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। 1941 সালে তিনি সরকারের প্রচার বিভাগে যোগদান করেন। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এই বিভাগেই কবি জসীমউদ্দিন কর্মরত ছিলেন। 1976 সালের 14 মার্চ জসীমউদ্দিন ইহলোক ত্যাগ করেন। ফরিদপুরে তাঁর নিজ গ্রামে এটি তাঁর পারিবারিক কবরস্থান। পারিবারিক এই কবরস্থানেই সমাহিত করা হয় পল্লীকবিকে। কবি জসীমউদ্দিনের সাহিত্য সাধনার ক্ষেত্র অনেক বিস্তৃত। গ্রাম ও প্রকৃতি তাঁর লেখাতে সহজভাবে ফুটে উঠেছে। তিনি কাব্যের সাথে সাথে নাটক ও গদ্য চর্চাও করেছেন। জসীমউদ্দিনের উল্লেখযোগ্য রচনা হল নকশি কাঁথার মাঠ, পল্লীবধু, রাখালি গান, সজনবাদিয়ার ঘাট, রূপবতী, ধানক্ষেত, গরিব বাদশাজাদি, চলে মুসাফির, বৌটুবানির ফুল, বাঙালির হাসির গল্প, বাউল, এক পয়সার বাঁশি ইত্যাদি। বাংলা কাব্যজগতে যখন জসীমউদ্দিনের আবির্ভাব, তখনও রবীন্দ্রনাথ প্রবলভাবে বাংলা কাব্য সাহিত্যে উপস্থিত। তখনও তিনি তার
নতুন নতুন কাব্য ভাবনা ও সৃষ্টি বৈচিত্র্যে নিজেকে ভরিয়ে রেখেছেন এবং কাব্যপিপাসু পাঠকের মনকে ভরিয়ে রেখেছেন। পাশাপাশি ছিলেন কাজী নজরুল ইসলাম, তিনি এসেছিলেন উদ্যম এবং বিদ্রোহের প্রতীক হয়ে। তার রক্তমাতাল করা গান এবং কবিতা সেদিন তরুণ সমাজকে দারুণভাবে উদ্দীপ্ত করেছিল। আরও একটি ধারা ছিল যাদেরকে আমরা আধুনিক কবি বলে থাকি, তারা রবীন্দ্রনাথের প্রভাব বলয় থেকে বাইরে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কি সাহিত্যের বিষয়ে, কি ভাষায়, কি ভঙ্গিমায়। তারা চাইছিলেন বিশ্বকবির বৃত্তের বাইরে চলে যেতে। এই ত্রিধারা যখন উপস্থিত, তখন সেখানে আসলেন জসীমউদ্দীন, কিন্তু এই তিন ধারার কোনোটিকেই তিনি গ্রহণ করলেন না আদর্শ হিসেবে অথবা বিশ্বাস হিসাবে। তিনি তার কবিতাকে নিয়ে গেলেন সুদূর গ্রামের দিকে, যে গ্রাম, যে পল্লী শহরকে আমরা অনেক দিন আগে ফেলে এসেছি, তাদের কথা তিনি বলতে চাইলেন। তিনি বললেন কৃষকের কথা, শ্রমিকের কথা, জেলের কথা। তার কবিতায় এলো পল্লী গ্রামের নানান নরনারী নিজেদের বৈচিত্র্যে, নিজেদের অসাধারণ সাধারণতাকে অবলম্বন করে। কবর কবিতাটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে জসীমউদ্দীন অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিলেন। কবিতাটির নিজস্ব আবেদন তো ছিলই, সেই সঙ্গে ছিল দীনেশচন্দ্র সেনের আনুকূল্য। 1927 সালে কবর কবিতাটি রাখালি কাব্যে প্রকাশিত হয়। জসীমউদ্দীন পল্লীগাথা সংগ্রাহক হিসাবে দীনেশচন্দ্র সেনের পরিচিত ছিলেন, এতই প্রভাবিত হয়েছিলেন দীনেশচন্দ্র সেন এই কবিতাটির দ্বারা, এই কবর কবিতাটির দ্বারা, যে তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশনের পাঠ্যতালিকায় কবর কবিতাটি তিনি অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। এই অসামান্য সম্মান শুধু একজনই পেয়েছিলেন, তিনি হচ্ছেন জসীমউদ্দীন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা দেখি এই কবর কবিতায় কী আছে। আমরা কবিতাটি পড়লে গল্পের মতো একটি কাহিনীকে পাই, এবং এই কাহিনীটি বর্ণনা করছেন একজন বৃদ্ধ কৃষক। তার জীবনের আহাজারি আর্তনাদ এখানে স্থান পেয়েছে। আমরা দেখি প্রথমেই এই কবিতার প্রথম পংক্তিতেই কবি বলেছেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা, সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের উপথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত, এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে, বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গাঁ, শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেড়ি, পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি, দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে, হেসোনা হেসোনা শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে
দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথপানে যে, আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায়। এই বৃদ্ধটি কি দেখছে জীবনে, কে জীবনে যে পথ চলেছে, যে পথকে ফেলে এসেছে, তার পিছনে ফিরে তাকিয়ে দেখছে। সেখানে বৃদ্ধটি কি দেখছে? দেখছে একদিন তার জীবন ছিল, যৌবন ছিল, প্রাণশক্তিতে ভরপুর। তার স্ত্রী ছিল, প্রিয়তমা স্ত্রী ছিল, যার সঙ্গে নানান দাম্পত্য জীবনের কথা এ কবিতায় কবি বলেছেন। হয়তো সেগুলো খুবই সামান্য, কিন্তু আজকের দিনে অসামান্য হয়ে ধরা পড়েছে এই বৃদ্ধটির কাছে। এই মানবিক যে আবেদন বৃদ্ধটি প্রতি মুহূর্তে তার হৃদয়ে অনুভব করছে, সেটি সে ব্যাখ্যা করেছে। তারপর এই শূন্য জীবনে কৃষকটি যতই এগিয়ে চলেছেন, ততই ব্যর্থতা যেন তার চারপাশে ঘিরে ধরেছে। একে একে প্রিয়জন পরিজন সবাই ছেড়ে চলে গেছে, পুত্র পুত্রবধূ কন্যা এমনকি পরীর মতো সুন্দরী সেই নাতনিও তাকে ছেড়ে চলে গেছে। চারপাশে তার কেউ নেই, শুধু এক এই কৃষকটি সমস্ত দুঃখ এবং বেদনাকে বহন করে নিয়ে চলেছেন। সঙ্গে যে নাতিটি আছে, এ যেন এই শূন্যতাকেই আরও বেশি করে প্রকাশ করেছে। আমরা কিছু অংশ, কবির কিছু অংশ, কবিতার কিছু অংশ আবার শুনি। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু, 7 বছরের মেয়ে, রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে। ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত চেয়ে। বুকেতে তাহারে জড়াই ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু, কথা কোষ নাকো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে কবর কবিতাটি এত জনপ্রিয় কেন? আমরা জানি যে দুঃখের ঘটনাকে, বেদনাময় ঘটনাকে মানুষ বারবার স্মরণ করতে চায় না। তারপরও এ কবিতায় এমন কি আছে, এ কবিতার এমন কি বৈশিষ্ট্য আছে যার জন্যে বারবার পাঠক এটি পড়েন এবং কাঁদেন এবং বেদনার্ত হন? আসলে কবর কবিতায় অসাধারণ কোনো ঘটনার কথা বলা হয়নি। এর নায়ক মহত্তম কোনো ব্যক্তি নন, মহৎ কর্মপ্রয়াস তার নেই, কিন্তু তারপরও এই গ্রামীণ বৃদ্ধ কৃষকের বেদনায় আমাদের মন কেন দ্রবীভূত হয়? হয় এ কারণে যে মানুষের মানুষ হিসেবে একটি মূল্য আছে। মানবিক বোধ যখন সহজ সরলভাবে অন্যকে স্পর্শ করে, তখন তার প্রতি মানুষ মুগ্ধ না হয়ে পারে না।
এই কৃষকের যে দুঃখ, যে বেদনা, এ যেন আমার আমার নিজেরই দুঃখ এবং বেদনা। মানুষ জানে যে মৃত্যু অমোঘ, মৃত্যু থেকে দূরে সরে যাওয়া যায় না, মৃত্যু একদিন হরণ করে নিয়ে যায় আমাদের সব কিছু। বৃদ্ধটি জানেন না তা নয়, তবে তিনি দেখেছেন যখন তার জীবন সদ্য কুসুমিত হয়েছে, যখন ভালোবাসায় প্রেমে দাম্পত্যে জীবন ভরপুর হয়ে উঠেছে, তখন স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গেছে মৃত্যুর সেই দানব। যে পিতা পুত্র এবং পুত্রবধূকে জীবনের সঙ্গী করে বাঁচতে চেয়েছিলেন, অকালে সেই পুত্র এবং পুত্রবধূ হারিয়ে গেছে। পরীর মতো ফুটফুটে মেয়ে নাতনিটিও হারিয়ে গেছে। এই যে দুঃখ, এই যে বেদনা, একের পর এক আঘাত এনেছে কৃষকটিকে, এই বৃদ্ধকে। এই বৃদ্ধের বেদনা ব্যক্তিগত বেদনা হয়ে থাকেনি, এ যেন সামাজিক বেদনায় পরিণত হয়েছে সবার জন্যে, সমস্ত মানুষের জন্যে যেন এই বেদনা ছড়িয়ে পড়েছে এবং সবাইকে আপ্লুত করেছে। সেটি হচ্ছে এই কবিতার মূল আবেদন, যার জন্যে কবিতাটি এত জনপ্রিয়। ব্যক্তিগত শোক যে সার্বজনীন শোকে পরিণত হতে পারে, এই কবিতাটির বিষয়বস্তু তাই। আমরা জানি যে একমাত্র প্রেমের শক্তি, ভালোবাসার শক্তি মানুষকে ঝড়ের মুখে দাঁড় করিয়ে রাখে, কিন্তু যখন দেখি যে মোমবাতির ক্ষীণ ও আলো ঝড়ের কাছে হারিয়ে যায়, কম্পমান আলো নিব্বার জন্য উন্মুখ হয়, তখন মনে হয় জীবন সত্যিই পদ্মপত্রে নীরের মতো। মৃত্যু সত্য, কিন্তু তাকে অস্বীকার করে মানুষ প্রেমের যে প্রাসাদ গড়ে সেটা হারিয়ে গেলে মানুষ এরকমই কৃষক বৃদ্ধের মতোই আকুল হয়ে ওঠে, বেদনায় আপ্লুত হয়ে ওঠে, তার কিছু করণীয় আর থাকে না। আপনারা যখন কবর কবিতাটি পড়বেন, আবৃত্তি করার চেষ্টা করবেন, এবং সেই সঙ্গে এই কবিতায় যে শব্দগুলো গ্রামীণ শব্দ বা যে শব্দগুলো সাধারণভাবে প্রচলিত নয়, যেগুলো এখানে ব্যবহার করা হয়েছে, সেগুলো চিহ্নিত করবেন। আপনাদের বইয়ে ভাষা বিষয়ক কিছু প্রশ্নও আছে, সেগুলো দেখবেন। এবং কবর কবিতার মূল যে কথাগুলো, সেগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করবেন। প্রত্যেকটি চরিত্রের সম্পর্কে আলাদা করে কিছু নোট লিখে রাখবেন। কবিতাটি বারবার পড়লে আপনারা দেখবেন ধারণাটি স্বচ্ছ হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা যে কবিতাটি আলোচনা করলাম, তাতে আমরা কী কী দেখলাম ব্যাপারটা একবার খতিয়ে দেখুন। এক, কবি জসীমউদ্দীনের পরিচিতি। দুই, কবর কবিতার পটভূমি ও পরিচিতি। তিন, কবর কবিতাটি এত জনপ্রিয় কেন। চার, কবর কবিতার ভাষা। এই যে চারটি দিক নির্দেশক আলোচনা হলো, এগুলোকে আপনি বুঝবার, জানবার এবং মনে রাখবার চেষ্টা করবেন। আপনার পাঠ্য বইয়ে এ সংক্রান্ত যে ইঙ্গিত আছে সেগুলোকে ব্যবহার করে প্রশ্নের উত্তর তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে।